বাঁকুড়া থিয়েটার একাডেমি, এই যে নাট্য সংগঠন, তারা সবসময় থিয়েটার প্রযোজনার ক্ষেত্রে একটা অন্যরকম মাত্রা রেখেছেন, এবং ওদের সঙ্গে এর আগেও আমি নিজে একটি থিয়েটার নিয়ে হাজির হয়েছিলাম, এবং ওদের আতিথেয়তা, ওদের উষ্ণতা আমাদের মুগ্ধ করেছে বরাবরই। এবারে 23শে জানুয়ারি আমরা চাকদাহ নাট্যজনের পক্ষে বিল্বমঙ্গল কাব্য নাটকটি বাঁকুড়া রবীন্দ্রভবনে মঞ্চস্থ করব সন্ধ্যে 7টার সময়। কিন্তু তার আগে এই বাঁকুড়া থিয়েটার একাডেমি তারা নিজেদের নাটক মুখোমুখি বসিবার এই নাটকটি মঞ্চস্থ করবেন। আমি চাই যে বাঁকুড়ার নাট্যমোদী দর্শক সকলে এই দুটি প্রযোজনা দেখতে আসুন, স্থানীয় প্রযোজনা এবং একটি বলা যেতে পারে বাইরের বা গেস্ট প্রোডাকশন, এই দুটিকে নিয়ে দু ধরনের প্রযোজনার তার যে রকম ফের এবং এই দুটির যে অভিজ্ঞতা, সেইগুলি বাঁকুড়ার নাট্যমোদীদের কাছে আমার ধারণা একটা ভালো অন্যরকম একটা অভিজ্ঞতা হয়েই থাকবে। বাঁকুড়া থিয়েটার একাডেমি সবসময়ই আবারও বলছি যে চেষ্টা করেন সুস্থ ভালো সংস্কৃতির প্রসার ঘটাতে, আগামী দিনেও তারা নিশ্চয়ই এই কাজে নিয়োজিত থাকবেন। কিন্তু সর্বশেষে একটাই কথা যে আপনারা সকলে বাঁকুড়াবাসী সংস্কৃতি প্রেমী মানুষ যদি ওদের সঙ্গে থাকেন, এবং এই যে আমরা কলকাতা থেকে এত দূর থেকে এই যাব একটি থিয়েটার করতে, সে তো শুধু আপনাদেরই জন্য, তাই আপনারা যদি অন্যান্য প্রতিবন্ধকতা সরিয়ে রেখে এই সন্ধে 23শে জানুয়ারি সন্ধে বেলায় যে নাটকটি আমরা মঞ্চস্থ করব বিল্বমঙ্গল কাব্য, এবং বিকেল 4টের সময় থিয়েটার একাডেমি তাদের নিজস্ব প্রযোজনায় যেটি করবেন মুখোমুখি বসিবার, এই দুটোর যদি সাক্ষী থাকেন তাহলে আমার ধারণা আমাদের মতো নাট্যকর্মীরা সকলেই খুব আনন্দিত হবে। আপনাদের স্বাগত।